ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল এর আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হলো আইপি অ্যাড্রেস। তো আইপি অ্যাড্রেস কি এটা বোঝানোর জন্য আমি গত টিউটোরিয়ালগুলোতে যে উদাহরণ দিয়েছিলাম, ঘরবাড়ির এক্সাম্পল দিয়েছিলাম, সেই এক্সাম্পলটা এবার এখানে আমি ড্র করেছি। তবে এইখানে যেটা দেখিয়েছি সেটা হলো যে প্রত্যেকটা বাড়ির আমি এক একটা অ্যাড্রেস দিয়েছি। আসলে প্রত্যেকটা বাড়ির এক একটা অ্যাড্রেস দেওয়ার কেন দরকার পড়ে? আমরা জানি যে একটা বাড়ি থেকে একটা বাড়িকে যদি আলাদা করতে চাই, আমি যদি মনে করি যে সেম রঙের দুইটা বাড়ি পাশাপাশি আছে, বাট আমি কোন বাড়িতে যাব বা এক্সাক্ট শনাক্ত করতে চাই, সেই ক্ষেত্রে আমার কি করতে হবে? দেখতে হবে যে আসলে ঠিকানাটা কোন বাড়ির কোনটা। নিশ্চয়ই এক বাড়ির থেকে আরেক বাড়ির ঠিকানা কখনোই মিলবে না। তার মানে ইন্ডিভিজুয়াল একটা ঠিকানা দ্বারা আমরা ইন্ডিভিজুয়াল একটা বাড়িকে শনাক্ত করতে পারি। সেম ভাবে আমাদের যে ইলেকট্রনিক ডিভাইসগুলো আছে, সাস লাইক দ্যাট কম্পিউটার, তার মানে এই কম্পিউটারগুলোর প্রত্যেকটা ঠিকানা প্রত্যেকটা ঠিকানার থেকে অবশ্যই আলাদা, আর ওই ঠিকানাটাকে আমরা বলবো হচ্ছে আইপি অ্যাড্রেস। তাহলে আইপি অ্যাড্রেস বিষয়টা কি হলো, যে প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইসের একটা নির্দিষ্ট ঠিকানা থাকে, যে ঠিকানা ব্যবহার করে ওই ডিভাইসটাকে আমি খুঁজে পাবো তাকে আমরা বলবো হচ্ছে আইপি অ্যাড্রেস। তো এখন আইপি অ্যাড্রেসটা কয় ধরনের? আইপি অ্যাড্রেসটা মূলত দুই ধরনের। আইপি অ্যাড্রেসটা হচ্ছে দুই ধরনের, IPv4 আর আরেকটা হচ্ছে IPv6। এখন IPv4 এর মাধ্যমে আমরা কতগুলো কম্পিউটারের ঠিকানা তৈরি করতে পারবো? তার সূত্রটা হচ্ছে 2^32 বিট। এটা সমান সমান ক্যালকুলেশন করলে আসে, তোমরা দেখবা 429,49,767,296। আর IPv6 এর মাধ্যমে কতগুলো ঠিকানা তৈরি করা যাবে এটা বের করার সূত্র হলো 2^128। এটা সমান সমান মান আসে 3.4×38। তার মানে হলো যে আমরা যেটা বললাম যে প্রত্যেকটা কম্পিউটারের একটা আলাদা আলাদা ঠিকানা থাকবে। এখন IPv4 আর IPv6 এটা হচ্ছে আইপি অ্যাড্রেসের দুইটা ভার্সন। আসলে IPv4 এর মাধ্যমে তাইলে আমরা যে কম্পিউটারের ঠিকানাগুলোর কথা বলতেছি, এরকম কতগুলো কম্পিউটারের ঠিকানা তৈরি করতে পারবো, যেটা ভার্সন 4 আমাদেরকে যে ফ্যাসিলিটিসটা দিয়েছে যেটার দ্বারা আমরা 2^32 এই এত সংখ্যক অ্যাড্রেস আমরা তৈরি করতে পারবো। তো এই যে সূত্রটা লিখলাম 2^32, এটা কিভাবে আসলে এটা আমরা ক্যালকুলেশনের মাধ্যমে দেখব। তো আমি এই টিউটোরিয়ালতে শুধুমাত্র IPv4 নিয়ে আলোচনা করব, আর নেক্সট টিউটোরিয়ালতে আমরা আলোচনা করব IPv6 নিয়ে। তো এখন আমরা দেখি যে IPv4 এর একটা এক্সাম্পল দেই, যে IPv4 এর যে অ্যাড্রেস গুলো হবে অ্যাকচুয়ালি সেটা চেহারাটা কিরকম। আমি ধরে নিলাম যে একটা এক্সাম্পল 172.16.255.1, এই উদাহরণটা আমি সব জায়গায় ব্যবহার করি। তো যাই হোক, IPv4 এর ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো যে এইখানে চারটা সিগমেন্ট আছে, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এইটা একটা। আসলে IPv4 এর ক্ষেত্রে চারটা সিগমেন্ট বা চারটা অক্টেট থাকে, তার মানে এই এক একটা পার্ট বা অংশকে আমরা অ্যাড্রেসিং এর ভাষায় বলবো যে অক্টেট অথবা সিগমেন্ট। আর প্রত্যেকটা সিগমেন্ট এখানে আবার পৃথক আছে কিভাবে? ডট চিহ্ন দ্বারা। এখানে একটা ডট চিহ্ন, এখানে একটা ডট চিহ্ন, তার মানে এই পার্ট থেকে এই পার্টটাকে কিভাবে আলাদা করা হয়েছে? একটা ডট চিহ্ন দ্বারা। এই পার্ট থেকে এই পার্টটাকে আলাদা করা হয়েছে ডট চিহ্ন দ্বারা। সেম ভাবে এইটাও, তার মানে এই যে প্রত্যেকটা সিগমেন্ট বা অক্টেট প্রত্যেকটা কিন্তু আমরা ডট চিহ্ন দ্বারা পৃথক করেছি। এখন এই যে ডট চিহ্ন দ্বারা পৃথক করে চারটা অক্টেট বা চারটা সিগমেন্টের দ্বারা IPv4 এর অ্যাড্রেসটা গঠন হলো। আসলে এখন তোমরা কোশ্চেন করতে পারো, এটা যদি একটা কম্পিউটারের অ্যাড্রেস হয়, সেটা IPv4 এর ক্ষেত্রে হোক বা 6 এর ক্ষেত্রে হোক, এই অক্টেট বা সিগমেন্টগুলোর অ্যাড্রেসগুলো আসলে এখানে IPv4 এর ক্ষেত্রে আমরা ডেসিমাল সংখ্যা ব্যবহার করেছি, বাট একটা কম্পিউটারের যে সংখ্যাগুলো বুঝে বা যে সংখ্যাগুলো হয় অ্যাড্রেসটা হয় সেটা তো বাইনারিতে হয়, এক্স্যাক্টলি বাইনারিতেই হয়, বাট ইউজারের মনে রাখার সুবিধার্থে আমরা অ্যাড্রেসগুলো যদি এগুলো বাইনারিতে কনভার্ট করে লিখি তাহলে ঠিকানাটা অনেক বড় হয়ে যায়, যার কারণে ইউজারের মনে রাখার সুবিধার জন্য এইখানে ডেসিমেলে লেখা হয়েছে। আমরা যদি এই 172টাকে বাইনারিতে কনভার্সন করি তাহলে এখানে মান আসে 10101100। যাই হোক, আমার এই অ্যাড্রেসটা এত জায়গায় ক্লাস নিতে আমি উদাহরণ দিয়েছি, আমার মুখস্থ হয়ে গেছে, তোমরা ক্যালকুলেটারে চেক করো, হয়তো ভুল হইলে হইতেও পারে।
এখন 16 এর যদি বাইনারি নাম্বার লিখি তাহলে 00010000 সেম ভাবে যদি 255 এর জন্য হয় তাহলে এখানে হবে 8টা 1 4টা 5 6 7 8 সেম ভাবে 1 এর জন্য তোমরা সবাই জানো 0001 তার মানে এখন তোমরা লক্ষ্য করো যে এখানে আইপিভি 4 এর যেটা চারটা সেগমেন্ট বা চারটা অক্টেট আছে এখানে প্রত্যেকটা ডেসিমাল ভ্যালুর সাপেক্ষে কিন্তু আমরা 8টা করে বাইনারি বিট পাই 8 বিট তাহলে সেম ভাবে এখানেও 8 বিট সেম ভাবে এইখানেও 8 বিট আবার এইখানেও 8 বিট তাহলে টোটাল যে বিট সংখ্যাটা হলো এখানে 8টা এখানে 8টা এখানে 8টা এখানে 8টা তাহলে টোটাল সেগমেন্ট সংখ্যা কত ছিল টোটাল সেগমেন্ট সংখ্যা বা অক্টেট সংখ্যা ছিল হচ্ছে 4টা তাহলে 8টা করে যদি বিট হয় তাহলে 4টে 32 এক্স্যাক্টলি আমরা প্রথমে যে সূত্রটা ব্যবহার করেছিলাম 2 to the power 32 এটা লেখার পিছনে কারণ হলো এইটাই যে টোটাল হলো 32টা বিট আর এখানে 2 ব্যবহার করা হয় যে বাইনারি সংখ্যা কয়টা বাইনারি সংখ্যা হচ্ছে 2টা 0 আর 1 যার কারণে 2 এর পাওয়ার এখানে 32 লিখলে এই অ্যাড্রেসটা চলে আসে তারপর আমরা ক্যালকুলেশন করে ম্যাথমেটিক্যালি আরো সুন্দরভাবে দেখতে পারি যে 2 to the power 32 কিভাবে আসে তো তার আগে আমি আলোচনা করি যে এইখানে আমাদের যে অ্যাড্রেসটা লেখা আছে এই অ্যাড্রেসটাতে যে সংখ্যাগুলো দেওয়া আছে প্রত্যেকটা সেগমেন্টে যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলোকে আমি নিজের মতো লিখলেই হবে না এটার কোনো নিয়ম বিধি আছে অবশ্যই কোনো নিয়ম নীতি আছে সেটা হচ্ছে যে 0 থেকে 255 এর মধ্যে হবে 0 থেকে 255 এর মধ্যে হবে এখানে যে সেগমেন্ট সেগমেন্টের যে মানগুলো থাকবে সেই ডেসিমাল সংখ্যাটা 0 থেকে 255 এর মধ্যে হবে এখন তোমাদের কোশ্চেন হতে পারে যে আসলে 0 থেকে 255 কেন 0 থেকে যদি 256 বা 299 এরকম যদি কোনো সংখ্যা হতো দেওয়া যাবে কিনা দেওয়া যাবে না অবশ্যই সেটা 0 থেকে 255 এর মধ্যে হবে এখন প্রশ্ন হলো কেন তো এটা আমরা এখান থেকে খুব সুন্দরভাবে দেখতে পারি যে এইখানে যে ভ্যালুটা আসতেছে বাইনারি সেটা কিন্তু 8 বিটে হবে তাহলে 8 বিটে যদি হয় তাহলে আমরা যদি একটা 8 বিটের মেমোরির কথা কল্পনা করি ধরো এটা 8 বিটের একটা মেমোরি 1 2 3 4 5 6 7 8 তাহলে 8 বিটের যদি একটা মেমোরি হয় তাহলে এখানে প্রতি ক্ষেত্রে প্রত্যেকটা ঘরে একটা করে বিট হবে তার মানে এখানে 0 অথবা 1 এখানে 0 অথবা 1 তো আমি ধরলাম যে এখানে 0 এখানে 1 এখানে 0 এখানে 1 ঠিক এইভাবে 0000 এইরকম কোন একটা সংখ্যা হবে তার মানে এখানে সংখ্যাগুলো হবে হচ্ছে 8টা বাইনারি বিট এখন আমরা জানি যে আসলে কোন একটা মেমোরিতে যদি বাইনারি সংখ্যার ভ্যালুগুলো যদি জিরোর সংখ্যা বেশি থাকে তাহলে সেটা ডেসিমাল মান কমে না পারে অবশ্যই কমে যাবে আর যদি সেখানে বাইনারি ভ্যালু 1 এর সংখ্যা যদি বিট সংখ্যা বেশি থাকে তাহলে বাইনারি ভ্যালু যদি বিট সংখ্যা বেশি হয় তাহলে ডেসিমাল মানটা কি হবে যদি সবগুলো 1 হয় তাহলে সবচেয়ে হাইয়েস্ট মান পাবো আর যদি সবগুলো 0 হয় তাহলে লোয়েস্ট মান পাবো তার মানে আমি বলতে চাচ্ছি যে এখানে যদি আমার জিরোর সংখ্যা যত বাড়বে এটার সাপেক্ষে যে ডেসিমাল ভ্যালুটা পাবো সেটা কিন্তু তত বেশি কম হবে কিন্তু আমার যদি সবগুলো 1 হয় ধরলাম এখানে 1 এখানে 1 এখানে 1 এখানে 1 হাই স্টেটসে তো বেশি আর এই মেমোরিতে ধরবে না যে আমরা এখানে আইদার 0 অথবা 1 বসাতে পারবো তাহলে এই মেমোরিতে আমরা সর্বোচ্চ কি করতে পারি যে সবগুলোই 1 বসাতে পারি তো একটা 8 বিটের মেমোরিতে যদি সবগুলো 1 হয় তাহলে এর করেসপন্ডিং যে ডেসিমাল ভ্যালু আসে সেটা কিন্তু 255ই আসে তার মানে কি হলো যে 8টা 1 এর সাপেক্ষে তোমরা ক্যালকুলেটরে প্রেস করে দেখবা যে এই বাইনারি সাপেক্ষে যে ডেসিমাল ভ্যালু আসবে সেটা হলো 255 তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে আইপি অ্যাড্রেসে প্রত্যেকটা সেগমেন্টের যে ভ্যালু থাকে সেটা অবশ্যই 0 থেকে 255 এর মধ্যে হবে যদি কোনো অ্যাড্রেসে এরকম হয় যে আমি 256 দিলাম 1.1.1 তাহলে এই অ্যাড্রেসটা কিন্তু ভুল হবে কারণ এই সেগমেন্টে আমরা 255 না দিয়ে 256 দিয়েছি তাহলে এরকম কোনো অ্যাড্রেস আইপিভি 4 এর ক্ষেত্রে হতে পারবে না এটা একটা ইনভ্যালিড অ্যাড্রেস হবে তো যাই হোক আমরা 0 থেকে 255 এর মধ্যে যে রেঞ্জ সেটা দেখলাম যে আসলে 0 থেকে 255 এর মধ্যে কেন হয় এখন আমরা দেখব যে আমাদের যে সূত্রটা লিখেছিলাম 2 to the power 32 আমরা বলেছি যে প্রত্যেকটা সেগমেন্টে 8 বিট করেছিল আর বাইনারি সংখ্যা 2 তাই 2 to the power 32 দিয়েছি তা আমি এবার একটু ভিন্নভাবে দেখাই যে এইখানে আমরা আবার ড্র করলাম যে 8 বিটের একটা মেমোরি তা 8 বিটের একটা মেমোরি যদি হয়
8-bit যদি মেমরি হয় আমি যদি বলি যে এইখানে প্রত্যেকটা জায়গায় বিট সংখ্যা কত কয়টা বসতে পারবে প্রত্যেকটা ঘরে বিট সংখ্যা কিন্তু একটাই বসতে পারবে আইদার 0 অথবা 1 তো এখন আমি যদি বলি যে এই দুইটা ঘর নিয়ে যদি আমি কাজ করি সাপোজ আমি এই দুইটা ঘর নিয়ে কাজ করলাম যে এইখানে আমি এই দুইটা ঘরে 0 আর 1 কত ভাবে বসাতে পারবো তার মানে এই দুইটা ঘরে আমি সাজাতে পারি যে এখানে 0 0 অথবা 0 1 অথবা 1 0 অথবা 1 1 তার মানে এই দুই ঘরে যদি আমি একবার 0 দুইটাই 0 0 বসালাম তারপরে 0 1 তারপরে 1 0 তারপরে 1 1 তোমরা টেস্ট করে দেখবা যে আসলে এই চার ভাবে ছাড়া আমরা আর কোনোভাবেই এই দুইটা ঘরে বাইনারি ভ্যালুকে সাজাতে পারবো না তো এই জন্য এখন আমি যদি বলি যে চারটা ঘরে আমরা বাইনারি ভ্যালু 0 আর 1 কে কত ভাবে সাজাতে পারবো এইভাবে ক্যালকুলেশন করা কিন্তু অনেক কঠিন তো যারা তোমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা জানো যে পারমুটেশন বা বিন্যাসের অঙ্কে খুব সহজে এটা ক্যালকুলেশন করা যায় সেটা কিভাবে যে আমরা এইখানে যে চার ভাবে বের করেছি এটা কিন্তু খুব সহজেই বের করা যায় যে বাইনারি সংখ্যা কয়টা দুইটা ঘর সংখ্যা কয়টা দুইটা তাহলে ঘর সংখ্যা দুইটা ঘর সংখ্যার জন্য উপরে লিখবা তাহলে এখানে 2 2 গুণে 4 হয় তার মানে এখানে কত ভ্যালু আসলো 4টা তার মানে এটা কিন্তু আমি ক্যালকুলেশন করে সহজেই বের করতে পারি এখন আমি যদি বলি 8 বিটের যে মেমরিটা আছে এইখানে বাইনারি সংখ্যা 0 আর 1 কে আমি কত ভাবে সাজাতে পারবো তাহলে তোমরা খুব সহজেই বলতে পারো যে এখানে বাইনারি সংখ্যা 2 আর এখানে ঘর সংখ্যা হলো 8টা এখানে ঘর সংখ্যা 2টা নিয়ে কাজ করেছিলাম তাই 2 দিয়েছি এখানে 8টা নিয়ে কাজ করতেছি তাই এখানে ভ্যালু দিব হলো 2^8 তাহলে 8টা বিটের যে মেমরিটা থাকলো সেটা যদি আমি 2^8 ভাবে সাজাতে পারি তাহলে আমি বলতে পারি যে এখানে 8 বিট ছিল তাহলে এইটার জন্য আমার 2^8 হবে সেম ভাবে এইটার জন্য 2^8 হবে সেম ভাবে আমি বলতে পারি এখানেও 8 বিট ছিল তাহলে এটাও 2^8 ভাবে সাজাতে পারবো এইখানে 8টা বিট ছিল এইখানেও 2^8 ভাবে সাজাতে পারবো তার মানে এখন আমি ম্যাথমেটিক্স এর মতো এইভাবে বলতেই পারি যে 2^ প্রথম সিগমেন্টে আসছে যেহেতু সিগমেন্ট সংখ্যা কিন্তু 4টা তার মানে প্রথমবার যদি 2^8 আসে তাহলে দ্বিতীয়বার কত আসছে 2^8 তৃতীয়বার কত আসছে 2^8 চতুর্থবার কত আসছে 2^8 আমরা ছোটবেলা থেকে তো সূচকের নিয়মেই জানি যে বেস যদি সেম হয় তাহলে পাওয়ার গুলো যোগ হয় তার মানে এখানে আমরা বলতে পারি 2^8+8+8+8 তাহলে এক্স্যাক্টলি এখান থেকে 2^32 আসে এই সূত্রটাই আমরা প্রথমে ব্যবহার করেছিলাম যে IPv4 এর মাধ্যমে আমরা কতগুলো কম্পিউটারের ঠিকানা তৈরি করতে পারবো 429,67,296 তো IPv4 এর আমরা শুধু এখানে বেসিক একটা ধারণা আলোচনা করেছি আসলে IPv4 এর ক্ষেত্রে বিভিন্ন ক্লাস আছে ক্লাসিফিকেশন অনুসারে নেটওয়ার্ক আইডি কয়টা হবে হোস্ট আইডি কয়টা হবে এটা আমরা পরের টিউটোরিয়ালে আলোচনা করব